মূলত কিভাবে এটিএম এর প্রতারণা করতে এবং কিভাবে এটি গ্রেফতার করা হয়েছে এখানে গতকাল আমাদের প্রায় বেলা তিনটের সময় এখানে আমাদের নয়নদপুর থানা থেকে প্রেম ক্লাব পার্টি আছে প্রেম ক্লাব টিম তারা একজন যুবককে সন্দেহজনকভাবে কিছু এটিএমের সামনে ঘোরাফেরা করতে দেখে এবং তারপর তাকে আটকে জিজ্ঞাসাবাদ করতেই একটা খুব ভালো খবর পাওয়া যায় এবং আমরা এমডি ইশাক আলী যার বয়স একত্রিশ বছর এবং বাড়ি হচ্ছে বাড়ার সাথে তাকে আমরা ধরে জিজ্ঞাসাবাদ যখন করি তখন জানতে পারি সে এলাকাতে বেশ কয়েকদিন ধরেই এটিএম থেকে টাকা চুরির জন্য একটা অন্যরকম ফাঁদ পেতেছিলো এবং তাকে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয় সেটা জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায় যে এই ব্যক্তি মোহাম্মদ ইশাক আলী যে একটা অভিনব পদ্ধতিতে এটিএম কাউন্টার থেকে টাকা চুরি করতো অর্থাৎ একটা প্লেট এখানে রাখা আছে সেই কতগুলো আয়রন প্লেট বিভিন্ন সাইজের তো এগুলো এক একটা এটিএম কাউন্টারের সাথে ফিট করে তো যেই এটিএম কাউন্টারের সাথে যেরকম প্লেট মানানসই হয় সেরকম প্লেট নিয়ে এটিএম কাউন্টারে যেখান থেকে যে স্লট থেকে টাকা বেরোতো নোটস বেরোতো সেখানে লাগিয়ে রাখতো অ্যাডিসিপ দিয়ে অথবা ব্যাংকতে সাহায্যে এবং কাস্টমার বা ক্লায়েন্ট এসে যখন এটিএমে এটিএম কার্ডটি পাঞ্চ করে তার টাকা বের করতে যেত তখন সেখানে যেহেতু প্লেট দিয়ে ব্লক করা আছে ওই স্লটটা যেহেতু টাকাটা বেরোতো না কাস্টমার তখন বিভিন্ন বাটন প্রেস করে বা বিভিন্ন চেষ্টা করে যখন অসমর্থ হয়ে এটিএম কাউন্টার থেকে বেরিয়ে যেত তখন বাইরে ওট পেতে থাকা এই মোহাম্মদ ইশাক আলী এবং তার সাথে আরও একজন তার সঙ্গী ছিল তারা ভেতরে ঢুকে যে প্লেট দিয়ে এটিএমের স্লটটাকে মুখ বন্ধ করে রাখা থাকতো সেই প্লেটটাকে সরিয়ে তার ভেতর থেকে ওই পরিমাণ টাকা যেটা পূর্ববর্তী কাস্টমার বার করতে চেষ্টা করেছিল ন্যায্যভাবে সেই টাকাটা নিয়ে তারা চম্পট দিত এবং এই কাজে বিভিন্ন রকম রূপ তারা ধারণ করতো আমরা মোহাম্মদ ইশাক আলীর কাছ থেকে একটি নকল পর্চুলাও আমরা পেয়েছি তো এইগুলোর সাহায্যে সে এবং তারেক সঙ্গী তারা এলাকাতে চেষ্টা করেছে এটিএম চুরির জন্য এবং আমরা একে জনন্দপুর থানার তরফ থেকে আমরা পুলিশ রিমান্ডে নেবো এবং আরও কোথায় কোথায় সে কাজ করেছে সেগুলো আমরা খুঁজে বার করব। কতদিন ধরে কাজ করতে কোথায় কোথায় আপাতত আমরা গড়িয়া এলাকায় এম বিশাকালিক কাজ করতে বলে আমরা জানতে পেরেছি কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা তাকে পুলিশ রিমান্ডে নিচ্ছি আর বিস্তারিতভাবে আমরা তথ্য বার করবো